হ্যালো গাইজ, আজকে আমরা একটা ট্রিপে বের হচ্ছি। তার মানে আজকে আমার একটা নতুন ব্লগ, এবং আজকে ব্লগটা হচ্ছে সুন্দরবন। অ্যাকচুয়ালি আমি জানতামও না যে আজকে আমরা একটা ব্লগে বের হইতে পারবো, তো আজকে একটা ব্লগে যাবো। তো হঠাৎই ফ্রেন্ডরা রাত্রে কনফার্ম করে যে ওরা আজকে যাবে, এখন বাজে আপনার সকাল 5টা। তো আমরা খুব সকালে বের হচ্ছি সাতক্ষীরা মুন্সিগঞ্জে, যেহেতু রং করলাম। তো এখানে এখন আমাদের তিনটা গাড়ি এবং আমরা হচ্ছে 5 জন। হ্যালো গাইস, আমরা এখন ঝিকরগাছা বাজারে, এবং আমরা বাজারেই আরও 2-3 জন ওয়েট করতেছে। তো এখন সকাল আপনার 5:30 বেজে গেছে অলরেডি, কিন্তু আকাশ ক্লিয়ার হচ্ছে, এবং সকালের যে পরিবেশটা এবং এটা সুন্দর লাগছে। সো গাইস, অলরেডি আমরা রওনা দিয়ে ফেলছি, আর এখন আমাদের অন্য ফ্রেন্ডরাও চলে আসেন, কারণে আমরা দ্রুতই বের হয়ে পড়ছি। তো যেহেতু এখন যশোর থেকে সাতক্ষীরা আপনার অনেক ভালো, রোডের কন্ডিশনটা অনেক ভালো, সেক্ষেত্রে বলা যাচ্ছে আমাদের খুব বেশি সময় লাগবে না। আর যেহেতু অনেক সকালে বের হয়েছি, সেহেতু লোকাল এলাকার বাজারগুলোর যে ক্যাম্পগুলো সেগুলো হয়তো বা ফেস করতে হবে না। তো সেটা আল্লাহ ভরসা, সবাই সাথে থাকুন এবং ব্লগারের জন্য আমরা খুব ভালোভাবে পৌঁছে দিতে পারি। তো গাইস, হঠাৎই বৃষ্টির সম্মুখীন হলাম, আর এই বৃষ্টির জন্য এখন বৃষ্টির চাপটা অনেক বেড়ে গেছে। এখন আমরা চাপতলা বাজারে, তো আমরা এখানে চিন্তা ভাবনা করছি সব বাইক যে এখন এইখানে সময় দাঁড়াবো, বৃষ্টিটা থামার জন্য অপেক্ষা করবো। আর বাজারে এই জামতলার, জানেন যে সবাই জানেন যে জামতলা বাংলাদেশের ভিতরে বিখ্যাত মিষ্টির একটা নাম করা মিষ্টি, সেটা হচ্ছে জামতলায় পাওয়া যায়। তো দুর্ভাগ্যবশত এত সকালে এখনও কোনো দোকান খুলে নাই। তো এইখানে এসটি করতেছি, ঠিক সময় তখন বৃষ্টি থামবে, তো আবার আমরা রওনা দেবো। সকালবেলায় জামতলাতে আমরা একটা হোটেল খোলা পাইছি, এবং হোটেলে যখন গরম গরম পরোটা ভাজতে দেখা হচ্ছে, তখন সবারই চোখ থেকে ক্ষিধার চাহিদা একটু বেশি বেড়ে গেছে, সবাই খাবো লেগে গেছে। এখন খাবো লেগে গেছে, সকালে নাস্তা কেউই করে বের হতে পারে নাই, এই জন্য তো আমরা এখন ঝটপট গরম পরোটা দিয়ে রাস্তাটা সেরে ফেলি। আর বৃষ্টিও একটু কমে আসছে, আমরা রাস্তাটা সেরেই বের হব। ওয়াও, রাস্তা শেষ করে বের হওয়ার পরপরই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো কখনো ভাবতে পারিনি। প্রথমে যখন বৃষ্টি আসছিল তখন ভাবছিলাম হয়তো বা আমি দিনটাই হয়তো বা খারাপ হবো, টুকটা খুব খারাপ যাবে, কিন্তু বৃষ্টির শেষে আমরা সবসময় কিন্তু এই জিনিসটা দেখতে পাই না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দর রেইনবো আপনার রংধনু উঠছে, আর সব বৃষ্টির শেষে কিন্তু রংধনুটা দেখা যায় না। এটার জন্য মনে হচ্ছে টুকটাক অনেক লাগবে, অনেক এনজয় করবো। দেখতে দেখতেই চলে আসলাম সাতক্ষীরার বাইপাস পয়েন্টে। তো এখান থেকে সোজা গেলে আপনার সাতক্ষীরা সিটির ভিতরে, তো আমরা সোজা যাবো না, আমরা যাবো ডান সাইড থেকে বাইপাস ধরে আপনার মেডিকেল কলেজ রোডে, আর ওইখান থেকে সোজা আপনার ঘুমরা। যেহেতু এই শর্ট বাইপাসের রোডটা আসলে অনেক বেশি ভালো এই জন্য, কারণ সিটির ভিতর থেকে যানজট এবং সিটির ভিতরে কখন কোন সাইড থেকে যাইতে হবে সেটা সব থেকে, এটা একদম নিরিবিলি, এবং বাইপাস রোডটা একদম সোজা ওঠে আপনার মেডিকেল কলেজ রোডে, এবং ওইখান থেকে খুব ইজিলি। আর এই রোডটা অনেক ভালো, যার কারণে আমরা এই রাস্তায় থেকে আপনার বাইপাস দিয়ে যাচ্ছি। বাইপাসের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে আসছি মেডিকেল কলেজ পয়েন্টে। তো সামনেই দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজ, এবং এখান থেকে আমরা চলে যাব ডান সাইডে। ডান সাইডের রোডটা আপনার ভুমরা এবং কালীগঞ্জ যাওয়ার রোড। তো বাইপাসের তুলনায় রোডটা কিন্তু একটু ডিস্টার্ব, আসলে খুব বেশি ডিস্টার্ব বলা যায় না, কিছু জায়গায় খারাপ আছে, কিছু জায়গায় ভালো থাকবে, এটাই স্বাভাবিক।
তো এখানে একটু খারাপ আছে, আর এটা একটু সাবধানে পার হবেন, কারণ এখানে আপনার যেহেতু ঘুমরা পোর্ট এরিয়া সেহেতু এখানে কিন্তু গাড়ির চাপটা কিন্তু একটু বেশি থাকে, এবং মালবাহী যে পরিবহন যেগুলো আছে ট্রাক যেগুলো, এগুলোর চাপটা একটু ঘুমরার গেট মুখ পর্যন্ত কিন্তু এই চাপটা কিন্তু থেকেই যায়। তো এই জায়গাটা একটু সাবধানে যাওয়াটা আমি মনে করি বেটার। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনার ডান সাইডের রোডটা কিন্তু আপনার ঘুমরা বর্ডার, আর বাম সাইডের যে রোডটা এটাই আপনার হচ্ছে মুন্সিগঞ্জ কালীগঞ্জ মুন্সিগঞ্জের রোড, আমরা এটা ধরে আর নামে শুরু করলাম। তো দেখা হচ্ছে মুন্সিগঞ্জ। তো এখন আমরা চলে আসলাম কাকশিয়ালি নদীর ব্রিজের উপরে, আর এই ব্রিজটা পার হওয়ার পরে কিন্তু আপনার খুব বেশি আপনার কিলোমিটার আর বাকি নাই আমাদের মুন্সিগঞ্জের সুন্দরবনের মেন পয়েন্টে পৌঁছাইতে। আর এটা কাকশিয়ালি নদীর ব্রিজের পরে যখনই আসি তখনই মনে হয় হ্যাঁ আমি সুন্দরবনের কাছেই চলে আসছি, কালীগঞ্জ চলে আসছি, মুন্সিগঞ্জ খুব বেশি দূরে নাই, তো আর খুব বেশি সময় লাগবে না। আর কিন্তু এই পাশের যে রোডগুলো সেই রোডগুলো কিন্তু অনেকটাই খারাপ, যার কারণে আমাদের আসতে একটু বেশি প্রবলেম হয়েছে। আর এই বাজারের সাইডটাও কিন্তু অনেক ভিড় হয়ে গেছিলো, যার কারণে আপনার ড্যাম ড্যাম ছোটো ছোটো আর কি বাজারের যেগুলো ইয়ে থাকে এই জন্য আসলে একটু বেশি সময় লেগে গেছে। তো আশা করি আল্লাহর রহমতে খুব ভালোভাবে আমরা মুন্সিগঞ্জ এবং সুন্দরবনটা ঘুরতে পারবো। অবশেষে আমরা চলে আসলাম সুন্দরবন, এবং সামনে থেকে বাম সাইডে আপনার সুন্দরবনের এবং যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টের রোড, আর সামনে দূর যাওয়ার পরে এখন চলে আসছি আপনার ফরেস্ট অফিসের সামনে। আপনারা ডান সাইডে আপনার ফরেস্ট অফিস, এবং ফরেস্ট অফিস থেকে আপনারা যখন সুন্দরবনে যাবেন তখন কিন্তু অবশ্যই ফরেস্ট অফিস থেকে আপনাকে পারমিশন নিয়ে সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে হবে, তাদের তো গেলে আপনাদের প্রবলেম হয় সেটা আপনার আইনি প্রবলেম হোক, আপনাদের এই জায়গাটাতে কিন্তু কলেজ নেই থাকে সেক্ষেত্রে দিকতে হয়ে যায়। এই জন্য সবসময় আমরা চেষ্টা করবো যে আপনার কোনো বাইওয়ে না ধরে আপনার ফরেস্ট অফিস থেকে আপনার পারমিশন নিয়ে তারপরে সুন্দরবনে ঢোকার জন্য। তো আমাদের ফ্রেন্ডরা কিন্তু আপনার ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে আসবে, পাইলে তারপরে আমরা সুন্দরবনে দিচ্ছি। আমাদের ফ্রেন্ডরা কিন্তু পারমিশন নিয়ে আসছি আমরা, এবং পারমিশনটা হচ্ছে বিষয়ে জানানো আছে যে আমরা এখন সুন্দরবনের অনেক ভিতরে যাইতে পারবো না, আর এটা কেন তার করোনার সময় আর আপনার পানি অনেক বেশি মানে তাকে কারণে আমরা এখন সুন্দরবনের ভিতরে যাইতে পারবো না, এটা আমাদের নিষেধ করা হয়েছে, জাস্ট আমরা ঘুরতে পারবো এবং সেটাকে লিমিটের ভিতরে। তো এখন আমরা যাব সুন্দরবনের দেখার উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমরা এখন সুন্দরবনে, এবং আমরা চলে আসছি আপনার আকাশ রিসর্টের সামনে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ রিসর্ট, এবং আমাদের বাইকগুলো সব আকাশ রিসর্টেই প্লেস করা হচ্ছে, এবং আমার পিছনের যে সাইডটা আছে পিছনের যে রোডটা আছে এই রোডটা দিয়ে সামনে একটা সুন্দর একটা ব্রিজ আছে। এবং আমরা এখানে ফার্স্ট টাইম আগে একটু ফ্রেশ হবো ভাই, প্রচুর একটা লং জার্নি, আর মাঝে রোড এত পরিমাণে খারাপ যে খারাপটা আসলে বলে বোঝানো যাবে না যে এত পরিমাণে খারাপ রোডটা। এই হচ্ছে আকাশ রিসর্ট, আমরা আকাশ রিসর্টে আসছি এখন ফ্রেশ হবো, এবং ফ্রেশের পরে দেখা হচ্ছে। আকাশ লীনা রেস্টুরেন্টের ভিতর দিয়ে আমরা এখন সুন্দরবনের ভিতরে প্রবেশ করবো। এখানে একটা ট্রলার, এখানে আপনার ট্রলার ভাড়াও পাওয়া যায়। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আকাশ রিসর্টে আসার পরে আপনারা এখান থেকে ট্রলার ভাড়া নিয়ে আপনারা এখান থেকে সুন্দরবনের ভিতরে যাইতে পারবেন। পাশে কেওড়া ক্ষেত, ওয়াও, কাছে প্রচুর কেওড়া হয়েছে, দেখার মতো একটা দৃশ্য।
ফটোটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আপনার পুল করা আছে এবং পুল করে এটা সুন্দরবনের ভিতরে যে নদীটা যায় এই নদীটার ভিতরে থেকে এখানে সামনে আপনার টলার আসে ওইখানেই নদীর সাইডেই এবং এখানে দেখতে পাচ্ছেন যে জোয়ারভাটা কিন্তু টোটালি এরিয়াটা কিন্তু আপনার পানিতে হচ্ছে ভরে গেছে এই সমস্ত জায়গাগুলোতে আপনার অলওয়েজ টাইম পানি থাকে আবার জোয়ারভাটা চলে গেলে আবার পানি চলে যায় চারিপাশেই আপনার হচ্ছে রিসোর্টে ছোটো ছোটো বসার জন্য আপনার রেস্টের জন্য জায়গা করা আছে এবং চারপাশেই কিন্তু আপনার পুরো কেওড়া ক্ষেত আর কেওড়া গাছ আর কেওড়া গাছ আর সুন্দরী গাছে ভরা তো আমরা এখন ট্রলারের জন্য ওয়েট করব এবং ট্রলারটা আসলে তারপরে আমরা হচ্ছে ট্রলারে করে আপনার সুন্দরবনের ভিতরে নদীর ভিতরে আপনার কিছুটা পথ যেতে পারবো আর এখন করোনার জন্য আপনার অনেকটা ট্রলার আপনার ট্রলারগুলো বন্ধ আছে তারপরে এখানকার বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো সব কিছু বন্ধ আছে আর সাথে সাথে আপনার অনেক ভিজিটর যে জায়গাগুলো আছে সেই ভিজিটর জায়গাগুলোও কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে করোনার জন্য দেখেন সামনেই নদী ওয়াও কি সুন্দর দৃশ্য ওই টাওয়ারটার উপর থেকে আপনার সুন্দরবনের অনেকটা অংশই দেখা যায় সত্যি আজকের পরিবেশটা এবং আকাশটা এত সুন্দর লাগছে আমাদের ট্রলার চলে আসছে এখন আমরা সবাই ট্রলারে উঠব এবং ট্রলারে উঠে আমরা সুন্দরবনের ভিতরে যাব ইয়ো সাথে রুবেল ইয়ো পিয়াস হাই করো তো কাইন্ডলি এখন আমাদের ট্রলারটা আসলো আমরা অনেক সময় ওয়েট করছি তো তুষারের জন্য তুষারের বিভিন্ন কাজে ব্যস্ত ছিল সে কাঙ্ক্ষিত ট্রলারটা আমরা পেয়েছি এতে আমরা ধন্য দাদা দোষটা কি টোটালি আমার আচ্ছা অ্যাকসেপ্ট করলাম আমাকে যে ধাক্কা দিয়ে আসছে কিছু করার নেই বন্ধুর সাথে করাই লাগলো দাদা ঠেলা দাও দাও জোরে 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ফাইনালি এখন আমরা ট্রলারে এবং ট্রলারটা ছাড়া শুরু হয়ে গেছে এবং আমরা যাওয়া শুরু করছি আমাদের সুন্দরবন যাত্রা শুরু করলাম ¡Gracias!
গাইস, অবশেষে আমরা সুন্দরবনের ভিতরটা ট্রলারে করে ঘুরে আসলাম এবং সুন্দরবনের খুব বেশি ভিতরে যাইতে দিচ্ছে না, কারণ এখানে এখন ফরেস্ট অফিসাররা খুবই তৎপর, যার কারণে সুন্দরবনের ভিতরে আমরা যাইতে পারিনি। কিন্তু সুন্দরবনের চারি সাইড থেকে আপনার ঘুরে আসা হয়েছে, অনেক দূর পর্যন্ত আমরা ঘুরছি এবং ভিডিও শেষে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার এখানে আসলে আপনাদের কস্ট কত হবে, তারপরে ট্রলার ভাড়া কেমন, খাওয়া খরচ, বাইকের তেল খরচ এবং টোটাল খরচটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমার ভিডিওতেও, ভিডিওর লাস্টে আমি সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দেবো। সো গাইস, আমাদের সুন্দরবন ব্লগটা এবং সুন্দরবন ট্যুরটা আপনাদের কেমন লাগলো? অবশ্য এটা আমার ফার্স্ট ব্লগ ছিল লং ট্যুরের, তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অ্যাকচুয়ালি এবং জায়গাটা কেমন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কে কে আসতে চান সেগুলোও আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনাদের যে ডিটেলসটা জানার আছে, এখানে আসতে গেলে কেমন কষ্ট হবে সব কিছু আমি এখানে দিয়ে দেবো। আর আপনারা হচ্ছে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন।